আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা একটু গুরুত্ব সহকারে দেখবেন পুরোটা, কারণ আমি আপনাদের জন্য 500 টাকার পুরস্কার রেখেছি, সেটা দিতে চাই আপনাদের। আমি একটি ঘটনা বলি, একটু মনোযোগ দিয়ে শুনুন। কয়েকদিন আগের ঘটনা, একটি ছেলে একটি মেয়েকে 8 বছর যাবৎ ভালোবাসে। 8 বছর পরে মেয়েটি চিন্তা করলো যে এই ছেলেটার সাথে বিয়ে করা যাবে না, অন্য একটা ছেলেকে চুজ করলো বা চয়েস করলো বিয়ে করার জন্য। যখন পুরাতন প্রেমিক সেই বিষয়টা জানতে পারলো, তখন মেয়েটার বাসার সামনে গিয়ে ছেলেটা ধর্ণা দিল, বা বলতে পারেন পোস্টার টোস্টার নিয়ে বসে পড়লো। ডিসপ্লেতে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখে থাকবেন। পরবর্তীতে সমাজে বিভিন্ন রকম বিশৃঙ্খলার সৃষ্টি হলো। এক পর্যায়ে গিয়ে মেয়েটা মেনে নিল, ছেলে মেয়ের দুজনের বিয়ে দিয়ে দিল। এই ঘটনাটা ইন্ডিয়ার ঘটনা। তো আপনাদের প্রশ্ন হচ্ছে, অর্থাৎ আমি আপনাদের এখন একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটার উত্তর দিতে হবে, তাহলেই আপনি এই কনটেস্টে যোগ দিতে পারবেন। ধরুন আপনি একটা মেয়েকে ভালোবাসেন 8 বছর যাবৎ, হঠাৎ করে মেয়েটা অন্য ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিল, তখন আপনি কি করবেন? আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে সাথে নাম্বার লিখে দিবেন। সবাইকে বলছি, আর মেয়েরা সেই একই ক্ষেত্রে, আপনারা আপনার প্রেমিক যদি এই কাজটা করে তাহলে কি করবেন? আপনারা আপনাদের নাম্বার লেখার দরকার নেই, মেয়েদেরকে বলছি নাম্বার লেখার দরকার নেই, জাস্ট কমেন্ট করলেই হবে। যদি আপনারা জিতেন, আমি কমেন্ট ট্যাবে আপনাদের ইউটিউবের যে আইডিটা সেটা তুলে দিব। যাই হোক, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি কি করবেন যদি 8 বছর পরে আপনার প্রেমিকা অন্যকে বিয়ে করতে চায়, আমি তাকে বলবো যে ভাই তুই যা, কারণ তুই আমাকে চাস না, তুই অন্য ছেলের দিকে মন দিয়েছিস, তোকে আমি বিয়ে করার দরকার নাই। যাই হোক, আমার মতামত অবশ্যই শুনেছেন। আর হ্যাঁ, আপনারা স্বতন্ত্রও থাকতে পারেন যে ইসলামী প্রেম প্রীতি আসলে মানায় না, তো আমি আসলে প্রেম প্রীতি করতে ভালোবাসি না, এটা লিখেও আপনি কমেন্ট বক্সে আপনার নাম্বারটা লিখতে পারেন। আর হ্যাঁ, আজকে হচ্ছে ঈদের দিন থেকে 7 দিন পর্যন্ত এটা চলবে। 7 দিন পরে এটা রেজাল্ট হবে। 5 জনকে 100-100 টাকা করে 500 টাকা ফ্ল্যাগ জিলট দিব আমি। আশা করি আপনারা মনোযোগ দিয়ে পুরো বিষয়টা বুঝেছেন বা শুনেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই কনটেস্টে যোগ দিবেন। আর হ্যাঁ, ভিডিওতে কিন্তু লাইক অবশ্যই করতে হবে। আসসালামু আলাইকুম। নতুন দর্শকরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন সঠিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য।